ওমানে দ্বিতীয় দিনের অনুশীলনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন বোলিং অনুশীলন, টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং প্র্যাকটিস করেছেন লিটন মুশফিকরা। আগামী শুক্রবার প্রথম অনুশীলন ম্যাচে ওমানে দলের বিপক্ষে খেলার কথা রয়েছে রাসেল ডমিং ও ছেলেদের। আইসিসির ইভেন্ট বলেই ঢাকতে হচ্ছে ব্যাট স্পন্সর প্রতিষ্ঠানের নাম, সেই কাজটাই নিজ হাতে করছেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। ওদিকে নতুন ব্যাটে হাতুড়ি চালিয়ে উপযোগী করে তুলছেন হার্ড হিটার শামীম হোসেন পাটোয়ারি। ওমানে দ্বিতীয় দিনের অনুশীলনের আগে ব্যস্ত শামীম মুশফিকরা। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাস্কাটের মাটিতে উত্তাপ ছড়াচ্ছে ৩৮ ডিগ্রির মতো। গনগনে রোদ মাথায় দিয়ে সতীর্থদের সাথে বোলিং নিয়ে ব্যস্ত টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছোট ফরম্যাটের ক্রিকেটে বিশ্বকাপেই ফিরতে হবে নিজের সেরা ফর্মে। ইনডোর আউটডোরে নেটে ঝড় ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস। ভাবনায় আইসিসির ইভেন্ট মানেই ব্যাটিং স্বর্গের পিচ। আগামী শুক্রবার ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৯ অক্টোবর আমিরাতে গিয়ে একদিনের কোয়ারেন্টিন, ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে পরদিন আবার ওমানে ফিরবে টাইগার ব্রিগেড। শাহান পাপন, ডিভিসি নিউজ ডেস্ক।